এখন এক কথাই শোনা যাব কোন সৎটি কাজ করলে পরে বান্দা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে জান্নাতের অধিকার হয়ে যাবে তার হাতে জান্নাত চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন বান্দা সৎটি কাজ করো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين نمبر وان هلو ويش مستمومين در شفل كام جر نماز تاتتن در خشو خشو شنگ جرا دي كربي جرا كي كربي جرا جهوبا كيش প্রশান্তির মধ্যে রাখবে বিশ্রামে রাখবে জিহবা দিয়ে বাজে কোনো কথা বলবে না যারা জিহবা দিয়ে কোনো প্রকার খেয়ানতমূলক কোনো কথা বলবে না নাম্বার 3 ওয়ানিল লাগফি মুআরিদুন আল্লাযীনা হুম লিফুরু আল্লাযীনা লিজ্জাকাত ফাঈলুন যারা যাকাত ঠিকমত আদায় করবে নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কাজের কথা বলি নাম্বার 5 বলছেন ওয়াল্লাযীনা হুম لأماناتهم وعهدهم راعون جره بلون الله أكبر نمبر 5 جرا امانت خيانت كربين امانت ركح كربين امانت جامونت گروت تپن نبی شای توبی کتایا سے بولین ماتھائی توبی ماتھائی نارے کے جد ہاتھو ترا خین ٹھیک تھاک لونا کی ٹھیک تھاک لونا جی جنیش جی جگہ رکھا دار کے شی جگہ نارے کے جد اپنے نورا چرا کرن شدخن ریٹ خیانت ہوئے گے سے امار بندگون আমানতটা কেমন ধরুন স্বামী স্ত্রীকে আমানত স্ত্রী স্বামীর কাছে আমানত স্ত্রী স্বামীর কাছে আমানত কেমন করে স্ত্রীর সকল সৌন্দর্য দেখার জন্য একমাত্র হক কার বলেন কার কিন্তু মেয়েরা সাজে স্বামীর সামনে না মার্কেটে যেতে ও এলাকা তো আছে এগুলো বাজার কর বোরকা পরে সমস্যা নাই বোরকা পরবেন আপনার সৌন্দর্যের যে দিকগুলো কিটা আড়াল করবে এখন বোরকা পরে বোরকাটারও সাইজ নেই বোরকা পরে বোরকার গায়ে আবার আয়না লাগানো মানে আয়না মানে আসো এটা কেমন হলো বোরকা হবে টাইট না ঢিলা মিক্স কালার না এক কালার সাদা না কালো এরকম জাতীয় বোরকা পড়তে হবে এমন বোরকা পরে যে বোরকায় তার সৌন্দর্য আরো ডাবল হয়ে যায় না বোরকা হলো সৌন্দর্যকে হাইড করার জন্য আড়াল করার জন্য সম্মানিত ভাইরা সবার বাড়িতে মা বোন আছে না নাই আছে আমার মা স্বামীর কোনো খেয়ানত আপনার করা যাবে না স্বামী হচ্ছে আপনার আমানত আপনার সৌন্দর্যের সম্পূর্ণ স্বামীর জন্য বরাদ্দ হতে হবে যে মহিলা স্বামীর কাছে না সাজে অন্যের কাছে সাজে সে কি ভালো সে কি রক্ষা করলো না খেয়ানত করলো খেয়ানত করলো আবার কিছু পুরুষও আছে সুন্দরী যদি বউ হয় সে বউটাকে পর পুরুষকে দেখাতে খুব মজা পায় এরকম পুরুষ বেলকুচি আছে কিনা জানি না সুন্দরী যদি বউ হয় সে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা একদম এনায়েতপুরের কি বাজার যেন আছে বেইরিবাদ একদম খাজা ইউনুস কি মেডিকেল কলেজ থেকে শুরু করে হোন্ডা নরমাল না হোন্ডা হচ্ছে R15 লেটেস্ট ভার্সন যার প্যাসেঞ্জার সিট হলো নিস্তালা না উপরতলা ড্রাইভিং সিট হলো নিস্তালা আর প্যাসেঞ্জার সিট হলো উপরতলা দোতলা প্যাসেঞ্জার সিটে বউকে বসায় দেয় ড্রাইভিং সিটে স্বামী বসে স্বামী থাকে নিস্তলা বউকে দোতলায় উঠায় দেয় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয় বাস উঠায় দিল বেলকুচি টু সয়দাবাদ সয়দাবাদ টু রোড রোড টু সিরাজগঞ্জ আবার কড্ডার মোড় দিয়ে ভিতর দিয়ে ঢুকে মুকুন্দগাতির মোড়ে আসলো সন্ধ্যা হয়ে গেল এমন হুন্ডা যার দোতলায় হলো তার বউ বসে থাকে আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় তার নাম কি
ওটা রাখে না, কারণ ওটা রাখলে পরে আওয়াজ কম হয়, ওটা আউট করলে এমন সাউন্ড হয় দেখতে বাধ্য, জাতি দেখতে বাধ্য। জাতিকে দেখায়া সন্ধ্যা রাত দিয়ে যমুনার তীরে গিয়ে বউটাকে সুন্দর করে সাজগোজ কইরা, লাল লিপস্টিক লাল বোরকা, লাল লিপস্টিক লাল শাড়ি, চুলটা ছেড়ে দিয়া অর্ধলগ্ন দেহ ডিসপ্লে করে 16 প্রো কি ম্যাক্স, হ্যাঁ এই তো আইফোন ম্যাক্স, কি নাম আল্লাহ জানে, ছবি একখান তুলে বউয়ের ছবিটাকে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লিখল, আর্টিকেল লিখল, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, বউ কি জাতীয় সম্পদ? আসতে বলে বউ কি জাতীয় সম্পদ? প্রাইভেট, হ্যাঁ এটাকে প্রাইভেটলি রাখবে। সম্মানিত ভাইয়েরা, যদি এমন কেউ করে এটা আমানতের কি হয়ে গেল? খেয়ানত হয়ে গেল। আবার কিছু কিছু যুবক আছে নিজের বইয়ের দিকে তার কোনো নজরই নাই, খেলে পরের বইয়ের দিকে নজর, এরকম আছে কি না বলো? নোংরামি দুষ্টামি এগুলো করা জায়েজ না, এগুলো খেয়ানত, স্পষ্ট হারাম, এবং এটার শাস্তি হলো সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, জেনাকারের শাস্তি হলো তাকে পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? আল্লাহর বিধান। আমার বন্ধুগণ, নামাজ দিয়ে শুরু নামাজ দিয়ে শেষ, নাম্বার ওয়ান, নামাজটাকে যারা কন্টিনিউ করবে যত্নবান হবে, এরপরে যেহোবাকে কন্ট্রোল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার তিন বলছেন যারা যাকাতটা দেবে, নাম্বার চার হলো লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, নাম্বার পাঁচ যারা আমানতের খেয়ানত না করবে, এবং যারা ওয়াদা ঠিক রাখবে। আমার বন্ধুগণ, 71 থেকে শুরু করে নিয়ে আজকে 2024 সাল 5 অগাস্টের আগ পর্যন্ত যত সরকার ক্ষমতায় ছিল সব তো ওয়াদার দিক দিয়ে রক্ষাকারী ছিল, রক্ষাকারী ছিল, ওয়াদা রক্ষা করেছে না ভঙ্গ করেছে। তাহলে এখন একটু চিন্তা করা দরকার, যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের হাতে দেশ নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। প্রথমে বলা হলো নামাজ যারা খুশু খুশুর সঙ্গে যারা আদায় করবে, সর্বশেষ হলো যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। এই 7টা কাজ করলে পরে মহান রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আচরণগুলো যারা করবে, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ তাআলা প্রত্যেককে এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, নামাজবিহীন চলে গেলে পরে নামাজ ছাড়া চলে গেলে বিপদ না নিরাপদ? বিপদ হয়ে যাবে। এই পৃথিবীর সেরা মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এমন কোনো কেউ হাদিস দেখাতে পারবেন না। হবে মুমূর্ষ অবস্থা, যখন মারা যাবেন একবার হুঁশ একবারে বেহুঁশ। নবীজির ইন্তেকালের সময় আমার নবীজিকে জীবদ্দশায় বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের মধ্যে, মৃত্যুর পূর্বে সেই সময় বিষক্রিয়া দেখা দিয়েছিল। নবীজির প্রচণ্ড মাথা ব্যথা, নবীজি একবার হুঁশ একবারে বেহুঁশ, কিন্তু আজান যখন শুনেছেন খুব যত্নশীল হয়ে নামাজের জন্য দাঁড়ায় গেছেন, কিন্তু একদিন নামাজ পড়তে পারলেন না। সাইয়েদিনা বেলাল আজান দিয়েছেন, সেই সময় আম্মা যেন আয়েশার ঘরে তিনি তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। এমন সময় যখন বেলাল আজান দিয়ে ফেললো, নবীজি শক্তি সঞ্চয় করে বসে পড়লেন। বসা থেকে যখন তিনি উঠতে নিয়েছেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। রাসূল বলছেন আয়েশা রে, মনে হয় বুঝি নামাজ আর জামাতে পড়তে পারবো না, তোমার আব্বাকে ডাক দাও, তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায়, আমার দায়িত্বটা পালন করে। মানে আমি দুনিয়া থেকে বিদায় হলে পরে আমার যেন মুসল্লায় নামাজ পড়াবে, সেই হবে পরবর্তী খলিফা। যরকান সুবহানাল্লাহ, রাসূল খলিফা রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন নামাজে না বাইরে? বলেন কোথায় কোথায় কোথায়? নামাজে। কিন্তু আজকে জাতীয় মসজিদে যারা নামাজ পড়াবেন তারা তো নামাজ না পড়েন,
বাইতুল মুকাররমের খতিব কি বেতনভুক্ত কিনা বলেন বেতনভুক্ত খতিব তো বাইতুল মুকাররমের হওয়ার কথা নয় আমরা দেখতে চাই বাংলার জমিনে যিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন সেই লোকটাই বাইতুল মুকাররমের খতিব হবেন আস্তে কোন কেন আস্তে কোন কেন যেদিন বাংলার জমিনে 55000 বর্গমাইলের সোনার বাংলায় যেদিন দেখতে পাবো প্রত্যেকটি জেলার সেন্ট্রাল মসজিদের খতিব হবে এসপি অথবা ডিসি যেদিন দেখতে পাবো বাইতুল মুকাররমের খতিব হবে দেশের একজন রাষ্ট্রপ্রধান সেই দিন আশা করা যেতে পারে দেশটা হবে শান্তিময় দেশটা হবে শান্তিময় ঠিক কি না আমার নবীজি বলছেন আয়েশা তোমার আব্বাকে আমার মুসল্লায় দাঁড়াতে বলো যে সংবাদ জানালেন আমার নবীর মুসল্লায় যখন ইমাম চেঞ্জ হয়ে সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ায় গেছেন সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেছে চোখের পানি ফেলে ফেলে কান্দেন নামাজ শুরু হয়ে গেছে নামাজের মধ্যে যখন সাহাবীদের কান্না যখন শুরু হয়ে গেছে রাসূল বলছেন আয়েশা রে আমাকে একটু নিয়ে যাও তো জানালার কাছে নিয়ে যাও আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখব যখন নিয়ে যাওয়া হলো জানালা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন আর আমার নবীর কোনা বেয়ে চোখের কোনা বেয়ে চপটপ করে পানি পড়ছে গালের ছেই পানিগুলো নবীজির চোখের পানিগুলো আস্তে করে আলতো করে আম্মা জান আয়েশা মুছে মুছে দেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আপনার সাহাবীরা তো কোনো কিছু করছে না তারা নামাজ পড়তেছে আপনার তো আনন্দের বিষয় এটা রাসূল বলছেন আয়েশা রে আমি তো বুঝি এটা আমার আনন্দের বিষয় কিন্তু তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে কাফেররা কত জঘন্য আচরণ করেছে তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে সেন্সলেস করে ফেলেছে আমার শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়েছে এই নামাজ কায়েমের জন্য আমার চাচা আমির হামজার কলিজা চিরে বুক চিরে কলিজা বের করে ফেলা হয়েছে নাক কাটা হয়েছে কান কাটা হয়েছে মাথা কাটা হয়েছে ওরে আমার আয়েশার এই নামাজ কায়েমের জন্য আব্দুল্লাহ বিন জাহাসের তারা চোখ তুলে নিয়েছে নাক কেটে নিয়েছে কা হাত পা কেটে নিয়েছে ওরে আমার আয়েশার এই দিন কায়েম করে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওহদের প্রান্তরে আমার দুটো দাঁত ভেঙে গেছে আমি দাঁত আমার মুখ থেকে বের হয়ে চলে গেছে ভেঙে গেছে এবং নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার কোমর হারাতে হয়েছে খন্দকের পরিখে খনন করার সময় দেখো না আয়েশা আমি কোমর সোজা করে দাঁড়াতে পারি না ওরে আমার আয়েশা যেদিন কায়েমের জন্য নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেল আমার কোমর চলে গেল আমার চাচা আব্বাসের কলিজা ছিঁড়ে ফেলে দিয়েছে তারা সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে এর চাইতে বড় আনন্দের দিন আর কি হতে পারে এই জন্য আমি কান্দি এরপরে বলছেন আয়েশা আমি বুঝে মারা যাব বুখারীর বর্ণনা তিনি বলছেন ওরে আয়েশা আমার কলিজার টুকরা সর্বকনিষ্ঠ মেয়ে ফাতিমাকে ডাক দাও তো ফাতিমাকে ডাক দেওয়া হলো রসুল বলছেন মা রে কান্দিস না কান্নার দিন শেষ আমি মরে যাব তুই আমার ছয় মাস পরে মারা যাবি সন্তানকে সান্ত্বনা দিয়া পাঠাইয়া দিলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন আয়েশা রে আমি তোমাকে সর্বশেষ একটা হাদিস একটা মেসেজ তোমাকে জানিয়ে দিচ্ছি বিশ্ববাসীকে জানায় দিবা আমার উম্মতকে বলবে আমার সর্বশেষ কথা কিন্তু অন্য কিছু নয় আমার সর্বশেষ কথা হলো আসসালাত আসসালাত ইমা মালাকাত ইমানুকুম আমার উম্মতরা যেন কখনো অন্তত পাঁচ অক্ত নামাজ না ছেড়ে দেয় আল্লাহর লানতের মধ্যে পড়ে যাবে আল্লাহর লানত থেকে বাঁচার জন্য কুফরি হালতের কোনো কাজ করা যাবে না কাফের অবস্থায় মৃত্যুবরণ হওয়া যাবে না কাফের কিন্তু কোন সম্প্রদায়ের নাম নয় অনেক মুসলিম নামদারি কাফেরও আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আল্লাহর যারা আইনকে বিশ্বাস করে না তারা কি বলেন যারা আল্লাহর আইনে বিচার কার্য না ফয়সলা করে দুনিয়ার আইনে বিচার কার্য ফয়সলা করে এবং এটাকে বিশ্বাস করে তারা কি কাফের নম্বর আট হল আল্লাহ এবং রসুলের সঙ্গে যারা সত্যতা পোষণ করবে إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا جرى بلون الله أكبر الله يبون رسولك جرى كشت دبه
আল্লাহর লানত তাদের উপরে, কষ্ট দেওয়া মানে আল্লাহর সুন্নাহ, নবীর সুন্নাহকে যারা অমান্য করবে, আল্লাহর দেওয়া আইনকে, বিধান কানুনকে যারা অন্যায়, এটাকে অবিশ্বাস করবে, এটাকে অন্যায় মনে করবে, এটাকে নীতি বহির্ভূত মনে করবে, যারা বলে যে না আল্লাহর আইন এখন চলতে পারে না, এই দুনিয়াতে আধুনিক দুনিয়াতে আল্লাহর বিধানটা অকার্যকর, এটা গ্রহণযোগ্য নয়, তার ইমান আসে না গেছে, ইমানটা চলে গেছে। নম্বর নয় হল ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে, আল্লাহর আয়াতের সঙ্গে যারা অবমাননা করবে। ফাবিমা নাকযিহিম মিসাকাহুম লাআনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অঙ্গীকার ভঙ্গ করবে তাদের উপরে আমার লানত, লানত থেকে বাঁচার জন্য অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। নম্বর দশ হল ওই সমস্ত বান্দার উপরে আল্লাহর লানত, আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়ায়াকুলু আল আশহাদু হাউলাই আল্লাযীনা কাযযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতাল্লাহি আলা যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার লানত তাদের উপরে বর্ষণ হবে। এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সবাইকে নামাজ পড়ি নাকি? সবার নামাজ আছে তো নাকি? নামাজ কয় অক্ত? আসতে বলবে নামাজ কয় অক্ত? আজকে এশার নামাজ সবার হয়েছে নাকি? আওয়াজ কম হয়ে গেছে। সবাইকে ফজর পড়বেন নাকি? আওয়াজ কিন্তু তাও কম মনে হচ্ছে। সবাইকে এশার নামাজ পড়বেন? ফজর নামাজ পড়বেন? পড়তে রাজি আছেন? সবাই পড়তে রাজি আছেন? পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখা। জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। সাথে সাতটা কাজ করব। কয়টা কাজ? সাতটা কাজ। এই সাতটা কাজ শিখে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশা আল্লাহ। এতক্ষণ শুনলাম আমরা আল্লাহর লানত পরে কয় শ্রেণীর উপরে? দশ শ্রেণী। এখন জান্নাত পাবে বান্দা সাতটা কাজ করলে। কয়টা কাজ করলে? সাতটা কাজ করলে। শুনবেন এ বছর না সামনে বছর? আজকে এখনই জোরে বলি ইনশা আল্লাহ। অনেক ভালো মানুষ আপনারা। এতক্ষণ শুনলাম আমরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কারা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف صدق الله العظيم الله
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গভীরাত নিঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে দশ শ্রেণীর উপরে তোমার লানত বর্ষিত হয়, এই বিষয়ে কিছু কথা বলেছি, এই বিষয়ে কিছু আলোচনা শেষান্তে তোমার শাহী দরবারে দুটো হাত পেতেছি আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুণাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী বাপ, জনম দুঃখী বাপ যান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুণাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাইকে দেখব কিন্তু মাকে পাবো না রে। যার মা চলে গেল, যার বাবা চলে গেল, জিন্দেগির গুণাগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কেমন করে দোয়া করতে হয় তাও শিখা দিয়েছ, চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, আল্লাহর সেখানে দোয়া পড়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, কত কবরবাসী কবরবাসী হয়ে আছেন, আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি কবরবাসীর আযাবকে মাফ করে দাও, কবরবাসীকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। প্রত্যেকের কবরে যারা কবরবাসী হয়ে আছেন, কবরে তোমার জান্নাতের সুরঙ্গে তুমি আল্লাহ সেট করে দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই, ফিলিস্তিনকে বাঁচাও, আয় আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের জন্য অমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। এই মাহফিল কি কবুল করো, কমিটির ভাইদের কি কবুল করে নাও। আমার অত্যন্ত কাছের ভাই, বহুদিনের পুরাতন ভাই, আমার চেয়ারম্যান আফজাল ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুলের মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য যারা নিয়মিত অর্থ দান করেন, তাদের মেহরবানি করে তাদের এই খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যা চাইলাম তাও দাও, যা চাই নাই কিন্তু প্রয়োজন তাও তুমি আমাদের পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়, আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। আয় আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। বানিয়াপাড়ার রিয়াজউদ্দিন আজিজ সাহেব কত বড় মহব্বত ছিল রে, এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজকে হঠাৎ শুনলাম তিনি ইন্তেকাল করেছে। এইরকম চোখের সামনে কত লোকের বিদায় হয়ে যাচ্ছে, একদিন আমিও মরে যাব, চতুর্দিকে সংবাদ ছড়ে যাবে আব্দুল্লাহ আমিন নাই,
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে সবাই চোখের পানে হয়তো ফেলে ফেলে কাঁদবে কিন্তু কেউ তো কিছুই করতে পারবে না হয়তো জানাজায় যাবে এমন করে আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই কবরে রেখে আসবে রে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে সাত দিনের মাথায় দেখা যাবে পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে মাত্র তিনটা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না তোমার দরবারে দোয়া করি আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না আল্লাহ সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা واتوب اليك চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনের সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন দোয়া এই আমার হলিতে বাবু রে তুমি তো তোমার ইয়েতে